আমার রব এই রবি আমার সব দমে দমনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন মুকলেসুর রহমান নন্দিনা জামালপুর থেকে আপনি লিখেছেন হজরত আয়সার তালা আনহা বলেন রসুল সাল্লাম একটি সিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দেন তা আনা হলে এবং ছুরি আনা হলে রসুল সাল্লু আলি ছুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন এবং জভি করার সময় বললেন হে আল্লাহ তুমি এটি মোহাম্মদ তার বংশধর এবং সকল ওম্মতে মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো মুসলিম শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার দুশো তিন আপনি লিখেছেন এই হাদিসটি কি সেহী পরিবারের পক্ষ থেকে যেমন বাবা মা স্ত্রী পুত্র ইত্যাদিগণের পক্ষ থেকে একটি কোরবানিতেই হয়ে যাবে কি হাদিসটি সহ বিস্তারিত জানতে চাই ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মূলত এখানে এসতে রাখ হচ্ছে মানে কোরবানির মধ্যে শেয়ার করার বিষয়টি দুভাগে বিভক্ত একটি হচ্ছে কোরবানির পশুর মধ্যে অংশগ্রহণ করা এই পশুর মানে ক্রয় এবং এই পশুর গোস্তের মধ্যে অংশগ্রহণ করা আর এ ধরনের অংশের ক্ষেত্রে সুল্লাহ সাল্লা উলি সাল্লাম গরু এবং গরু জাতীয় উঠ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সুল্লাহ সুল্লাহ উলি ইসলাম অনুমোদন দিয়েছেন মানে সাত পর্যন্ত অনুমোদন দিয়েছেন সাতটি শেয়ার পর্যন্ত সেখানে অনুমোদন দেওয়া আছে সেক্ষেত্রে যদি কেউ সাত শেয়ার অংশগ্রহণ করে তাহলে তিনি সাত ভাগের এক ভাগ শেয়ার অংশগ্রহণ করতে পারবেন আরেকটি হচ্ছে শুধুমাত্র সবের মধ্যে অংশগ্রহণ করা এখানে হাদিসের মধ্যে যে বক্তব্যটুকু এসেছে সেটি হচ্ছে শুধু সবের মধ্যে অংশগ্রহণ করানো শুধু সবাবের মধ্যে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে তিনি পুরো ফ্যামিলির জন্য একটি জবে করলে যথেষ্ট সমস্ত ফ্যামিলির জন্য মানে একটি জবে করলেই তারা সবাই মূলত এই মানে তাদের এই যে মানে কোরবানি বা এই যে কোরবানির পশু এই পশুর মধ্যে তারা অংশগ্রহণ করতে পারবে এ হাদিস থেকেও বোঝা যাচ্ছে এবং এটাই মূলত বিশুদ্ধ হয় আপনি আরও প্রশ্ন করেছেন পুরুষ মানুষ মারা গেলে তার নামাজে জানাজার জন্য মাইকে প্রচার করা হয় কিন্তু মহিলাদের বেলায় প্রচার করা হয় না জানাজা নামাজের জন্য মাইকে প্রচার করা কি আদৌ শরীয়তসম্মত বিস্তারিত জানতে চাই দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটি হচ্ছে যে পুরুষ মারা গেলে প্রচার করা হয় মহিলা মারা গেলে প্রচার করা হয় না এটা নির্ভর করছে আসলে মানে এলাকার উপর পুরুষদের পরিচিতি আছে মহিলাদের পরিচিতি কম সম্ভবত এই কারণে এই ধরনের হতে পারে কারণ পুরুষদেরকে লোকেরা চেনে বাহিরে পরিচয় আছে এবং মানুষের সাথে বিভিন্ন লেনদেন কাজ কারবার তাদের আছে ফলে দেখা যায় যে পুরুষদের ব্যাপারটি প্রচার করা হয় থাকে আর মহিলারা যেহেতু ঘরে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হয়তো প্রচার করা হয় না এটা কমন কথা নয় মানে নিষিদ্ধ না এটা কমন কথাও। নয় মানে উনি যে কথা বলছেন সেটা কমন নয় বাকি এটা মানে নির্ভর করছে মূলত এলাকার উপর মানে এলাকার মানে এলাকার মানে কোন কোন এলাকা হতে হচ্ছে কোন কোন এলাকা হচ্ছে না ইত্যাদি মানে এলাকার উপর নির্ভর করছে এরপর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আdough কি মানে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার এই মৃত্যু সংবাদ প্রচার করে বেরানোর উপর প্রয়োজন আছে আমাদের জন্য মাইকে প্রচার প্রথম কথা হচ্ছে ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম সৈয়াদিস দ্বারা সাব্যুত হয়েছে রসুল্লাহল ন্যাহ ন্য যে মৃত্যু সংবাদ প্রচার করতে রসুল নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে ইমাম নবীর রহমতুল্লাহি সৈম মুসলাম হের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন কারণ হচ্ছে একটি সেটি হলো এই যেহেতু আগেকার জাহিরি সমাজের লোকগুলো এই সংবাদ প্রচার করে লোকদেরকে একত্রিত করে সেখানে তারা বিভিন্ন মাতম বা কান্নাকাটি রোনাজারি ইত্যাদি করতো বিলাপ করতো ফলে এটা সুলল্লাহ সোলম নিষেধ করেছেন যাই হোক যেহেতু এই কাজটি সুলল্লাহ সোম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেন নাই ইসলামী শরীরের বিধান হচ্ছে এটি উৎ উচিত নয় এটা করাই ঠিক নয় এই কাজটা মানে প্রচার করার দরকার নেই কিন্তু এখানে একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে এই কোনো ব্যক্তি মারা গেলে তাহলে তার জানাজা লোকেরা কীভাবে জানবে অংশগ্রহণ করবে এটি ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি যদি দাওয়াতের কাজ করে থাকে তিনি করতে পারেন আর যদি তিনি মনে করেন যে না আমি একা অনেকে দাওয়াত দিতে পারবো না এই লোকের অনেক হিতাকাঙ্ক্ষী আছে তাহলে তিনি মাইকিং করতে পারেন মানে ওরা আমায়কার একদল বলেছেন যে শুধুমাত্র সংবাদের উদ্দেশ্যে শুধুমাত্র এবলোক লোক মারা গিয়েছে এই বিষয়টি লোকদেরকে মানে জানানোর জন্য শুধুমাত্র সংবাদ দেওয়ার জন্য যদি ব্যক্তিগত পর্যায়ে মাইকিং করা হয় থাকে সেটি না যায় নয় দর্শক আমরা এখন একটি ইমেল আপনাদের সামনে পেশ করব এটি পাঠিয়েছেন উম্মি সৌদি আরবের জেদ্দা শহরের আলবাওয়াদি থেকে লিখেছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আরও লিখেছেন আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে এবং প্রতিটি পর্ব দেখার চেষ্টা করি আমি কিছুদিন আগে আরও কিছু প্রশ্ন করেছিলাম ইমেলের মাধ্যমে এবং তার উত্তর পেয়েছি আপনাদের অনেক ধন্যবাদ এরপরে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন লিখেছেন রসুল ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পর যে মসনুন দোয়াগুলো পড়তেন সেগুলো কি প্রত্যেক নামাজের পর পড়তেন নাকি শুধু ফরজ নামাজের পর পড়তেন উল্লেখ্য আমরা ফরজ নামাজের পর পড়ে থাকি শুধু ফরজ সালাতের পরেই রসুল্লাহ আসলাম পড়তেন যে দোয়াগুলো মাসনুন সুন্না তে রসুল্লাহ আসলাম পড়েছেন সলাতের পরে প্রমাণিত হয়েছে যেগুলোকে আলাদকার বাজার সলাহ মানে ফরজ সলাতে পরে যে জিকিরগুলো রয়েছে সেগুলো শুধু ফরজ সলাতের জন্য আর নফল বা সুন্ন সলাতগুলো তো মানে আগে এবং পরে এগুলো রসুল্লাহ সাল্লাহ আসলাম বেশিরভাগ ক্ষেত্রেই মানে ঘরেই পড়তেন সেগুলো ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আসলাম কোনো আজকার সুনির্দিষ্টভাবে পড়তেন এটি প্রমাণিত হয়নি তাই যেই সমস্ত হাদিসের মধ্যে আজকারের কথা উল্লেখ আছে সেগুলো সবগুলো প্রায় সবগুলোর মধ্যেই বা ফর সরাতের পরে রাসল আসল পড়েছেন এই ধরনের লভস মানে সরাসরি হাদিসের মধ্যেই হাদিসের টেক্সটের মধ্যেই সরাসরি এই ধরনের বক্তব্য এসেছে তাই কেউ মানে এই আজকারগুলো আদায় করবে তিনি ফরজ সরাতে পদায় আদায় করবে আল্লায় আমারি এই রাবিয়া আমারি আমরা সৌদি আরবের জাদ্দা শহরের বোন উম্মি আপনার ইমেল পড়ছিলাম আপনি আরও লিখেছেন গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে যদি তার ফ্যামিলি থাকে তাহলে তাদের সাথে মাহারাম ছাড়া অন্য ঘরের কোনো মহিলা কোথাও যেতে পারবেন কি না সফরে কোনো দূরত্বে তিনি যেতে পারবেন না যেহেতু ষোলো দশ ষোলোশী মাঝে মধ্যে বলেছেন ওরা তো শফিরুল সালাহ সি আল্লাহ ইল্লা ইউ মাহার মাহারাম রসুল্লাহম বলেছেন যে কোনো মহিলার জন্য জায়েজ নেই যে আল্লাহ এবং তার প্রতি আল্লাহর প্রতি এবং আখাতের প্রতি ইমান আনে যে সে তিন দিন তিন রাতে সফর করবে অথচ তার সাথে মাহরাম থাকবে না তার সাথে মাহরাম থাকবে না সুতরাং যদি সেটা সফরে দূরত্ব হয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য মাহরাম ছাড়া অন্য কারোর সাথে যাওয়া জায়েজ নেই যদি সেটা এমন হয় যে একেবারে মানে হয়তো শহরের ভিতরে পাড়ার মধ্যে বা শহরের মধ্যে আশেপাশে হয়ে তাকে এবং তিনি যদি মনে করেন যে এখানে আমন আছে মানে নিরাপত্তা আছে কারণ সেফটি এখানে খুব ইম্পর্ট্যান্ট সুতরাং যদি তিনি এটা উপলব্ধি করতে পারেন যে এখানে সেফটি আছে নিরাপত্তা আছে সেক্ষেত্রে তিনি শুধু মানে শহরের ভিতরে সফরের দূরত্ব নয় শহরের ভিতরে যদি কোথাও যাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এটি তার জন্য অবৈধ জায়জ রয়েছে যদিও মূলত মানে এই ধরনের বিষয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রেই মানে ফেতনার আশঙ্কা মুক্ত থাকে না সেজন্য সতর্কতা এবং নিরাপত্তা বিষয়টি খেয়াল রাখতে হবে সেজন্য সতর্কতা অবলম্বন করাটা কিন্তু ওয়াজিব সেটা খেয়াল রাখতে হবে আপনি আরো লিখেছেন আপন খালু আপন ফুফা চাচাত বোনের ছেলে ভাগ্নি জামাই ভাগ্নির ছেলে পার্শ্ববর্তী চাচা এদের সামনে যাওয়া যাবে কি না আর স্বামীর ভাগিনা ভাতিজা বা ভাগ্নির ছেলেদের থেকে কিভাবে পর্দা করব তারা তো ওদের মামার বাড়ি চাচার বাড়িতে যথেচ্ছা যাতায়াত করে থাকে উল্লেখ্য যে গ্রামের মুরব্বীরা মনে করেন মামি আর চাচি মায়ের মতো সম্পর্ক করতে ঠিকই বলেছেন এটা স্বাভাবিকভাবে আমাদের যেই আমরা যে যৌথ একটা ফ্যামিলির মতো জীবনযাপন করে থাকি বিশেষ করে বাংলাদেশের যে সামাজিক অবস্থা সেক্ষেত্রে এই ধরনের মনে করাটা স্বাভাবিক ঠিকই বলেছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ছেও মামির মায়ের ছেলেও খেলার মানে মানে হ্যাঁ অনেকটা তার প্রতি অনুগ্রহ দয়া এবং সহযোগিতা বেশি দেখা যায় তো এই জন্য এটার কারণে ইসলামী শরীয়তের বিধান কিন্তু পরিবর্তন হবে না ইসলাম সেক্ষেত্রে যেখানে পর্দা করতে বলেছে সেখানে আপনাকে পর্দা করতে হবে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আপনি কোন অবস্থাতেই পর্দা লঙ্ঘন করতে পারবেন না যাদের কথা উল্লেখ করেছেন যাদের নাম আপনি উল্লেখ করেছেন এদের সকলের সাথে পর্দা করা উচিত সুতরাং সেক্ষেত্রে কোনো ধরনের মানে এই এই চিন্তা করার সুযোগ নেই যে না যেহেতু মানে আমরা মনে করি যে এদের সাথে পর্দা করার দরকার নেই এরা আসে আসতে পারে মেহমান আসবে অবশ্যই মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করানো মেহমানের সাথে ভালো ব্যবহার করা মেহমানকে মেহমানের যে হক আছে সে হক আদায় করা এগুলো আপনি করবেন কিন্তু সেক্ষেত্রে পর্দা কোনো অবস্থা আপনি লঙ্ঘন করবেন না কিন্তু এটা খেয়াল রাখতে হবে সবাইকেই কারণ এটা এককভাবে আপনি যদি পালন করতে যান তাহলে আপনার জন্য খুব সহজ হবে না কঠিন হবে কারণ ফ্যামিলির মধ্যে যদি একজনই চেষ্টা করে যে আমি পর্দা পালন করব আর বাকিরা চেষ্টা করে যে না এই ফ্যামিলির মধ্যে কোনো পর্দা চলবে না যেটা সেটাই চলবে সেটাই চলবে তাহলে কিন্তু একজনের পক্ষে টিকে থাকা অসম্ভব না এবং সেখানে পর্দা পালন করা সম্ভব না তাই সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে এবং বাকিরাও এটা যাতে উপলব্ধি করতে পারে যে ইসলামের একটি বিধান এই বিধান যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি আল্লাহ হাব্বুল আলমীর কাছে আমার আখ রাতের নাজাতের জন্য আমি একটা সুযোগ পাবো অন্যথায় আমার নাজাত অনিশ্চিত হয়ে যাবে সবার সহযোগিতা জি যে বিষয়টি বলেছেন যে আপন খালু আপন ফোপা চাচা তো বোনের ছেলে ভাগ্নি জামাই ভাগ্নি ছেলে পার্শ্ববর্তী চাচা এদের সামনে যাওয়া যাবে কিনা পর্দা করে তো যাওয়া পর্দা করে সেটা তো মানে শুধুমাত্র পর্দার আপনি আরও লিখেছেন আল্লাহর বস্তে এর অর্থ কি অনেকে বলেন আল্লাহর বস্তে এখানে দান করলাম বা মসজিদে মাদ্রাসা দিলাম বা অনেকে ভিকারাও ভিকারিরও বলে আল্লাহর বস্তে দেন এটা কেন বলে আল্লাহর আস্তে কিছু চাইলে নাকি দিতে হয় আল্লাহর ওয়াস্তে বলতে বোঝানো হয় ইল্লাহ মানে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে এটা হচ্ছে আল্লাহর বাস্তে বোঝায় কিন্তু আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর দোহাই দিয়ে বলছি অথবা আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি যদি এমনটি হয়ে থাকে তাহলে এটা অর্থ ভিন্ন বাকি আল্লাহর ওয়াস্তে এটা মানে আমাদের দেশে ভিক্ষার একটা পরিভাষা আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দেন এটা ভিক্ষার একটা পরিভাষা এই যারা ভিক্ষা চায় তারা তো আল্লাহর অবস্থায় বলবেই তারা তো আসলে ভিক্ষা চাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু তার সেই ভিক্ষুকের ক্ষেত্রে যদি আল্লাহর অবস্থায় আল্লাহর দোহাইও দেয় কিন্তু আপনাকে একটি জিনিস জানতে হবে সেটা হচ্ছে সে কি আদৌ ভিক্ষাটা মানে সে কি আসলে বিক্ষুভ সে পাওয়ার যোগ্য কিনা ভিক্ষা পাওয়ার ব্যবসা নাকি এই ভিক্ষা তার প্রফেশন অথবা ভিক্ষা করে সে মূলত অন্য কাজ করছে যদি আপনার কাছে প্রমাণিত হয়েছে না এটা ভিক্ষাবৃত্তি করছে ভিক্ষা পেশা করছে তাহলে সেক্ষেত্রে অমরুল খতাল্লাহ বর্ণিত একটি আধার থেকে প্রমাণিত হয়েছে তিনি তাকে ভিক্ষা দিতে মানে ভিক্ষা দেন নাই বরং তাকে তিনি কি করেছেন এটা কি বলা তাকে মানে সরিয়ে দিয়েছেন বলেছেন যে তুমি এই কাজ আর কখনো করবে না তাকে ধমক দিয়েছেন তাই সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে আসলে কি সেই ব্যক্তি মানে ভিক্ষা বৃত্তি করছে বিখ্যার পেশা করছে যেটা ইসলামে হারাম করা হয়েছে তাহলে তাকে ভিক্ষা দেওয়া যায় নেই আর বাকি যদি সত্যিকার চলছে না যেমন হতে পারে আপনি বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় যেমন ব্যক্তি যার একেবারে পঙ্গু অচল তারপরে মানে হয়তো চোখ নেই অন্ধ ইত্যাদি ইত্যাদি মানে অসুস্থ মানে দেখলেই বোঝা যাচ্ছে সেক্ষেত্রে প্রকাশ্য যদি তার মানে বাহ্যিক অবস্থান যদি এটা বুঝায় যে আসলে সেই সত্যিকার হকদার তাহলে সেক্ষেত্রে যে যদি আল্লাহর বাস্তে চায় তাকে দেওয়াটাই হচ্ছে হক তাহলে যারা আপনার পেশাদার ভিক্ষুক তাদের ভিক্ষে না দেয় আমাদের উচিত আর যেটা ওনার ধারণা করছেন যে আল্লাহর বাস্তে কিছু চাইলে দিতেই হবে এমন বাধ্যতামূলক বিষয় নয় আপনি আরও লিখেছেন জিহাদ ফিস সাবিল্লাহ কি পুরুষ মহিলা সকলের জন্য ফরজ পুরুষরা তো স্বাধীন মহিলারা তো তেমন স্বাধীন নয় আগে পুরুষরা স্বাধীন মহিলা স্বাধীন নয় এই কথা শুনতো না পুরুষের স্বাধীন মহিলারাও স্বাধীন এখানে কারো গোলামির মানে কোনো দিক নেই কারণ আমরা মানে কেউ গোলামি করি না গোলামি একমাত্র আল্লাহ হাবুল আলমিনের এটা আমাদের জানতে হবে তাই মানে এটা আপনার সংশোধন করে নিতে হবে মহিলারা স্বাধীন নয় যে কথা বলছে এটা শুদ্ধ নয় তবে একথা ঠিক রয়েছে যে মহিলাদের কিছু হক সংশ্লিষ্ট হক রয়েছে যেগুলো তাদেরকে আদায় করতে হয় সন্তানদের হক আছে স্বামীর হক আছে আরও কিছু কিছু হক রয়েছে জড়িত ফলে সেগুলো আদায় করতে হয় এবার আসবে যেটা সেটা হ্যাঁ জেহাদ ফি সাবিল্লা এটা ফরজ হচ্ছে মূলত পুরুষদের জন্য কিন্তু জেহাদ ফি সাবিল্লা মহিলাদের ফর ফরজ না হলেও ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে জেহাদের যখনই মানে ডাক দেওয়া হয়েছে যখনই জেহাদের ঘোষণা দেওয়া হয়েছে তখন মহিলারা অংশগ্রহণ করেছেন এবং মহিলারা জেহাদে অংশগ্রহণ করে জেহাদে সহযোগিতা করেছেন এটি মানে শুধু সহযোগিতার জন্য মহিলাদেরকে

চূড়ান্ত অর্থে যদি রাষ্ট্র থাকে কর্তৃপক্ষ থাকে তাদের নির্দেশের আলোকে আপনার সশস্ত্র জেহাদও করা যেতে পারে জেহাদের কথা কিন্তু সার্বিকভাবে জেহাদ বলতে তো প্রচেষ্টা বুঝবো আমরা নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জাহাদ হতে পারে জেহাদের কমন অর্থ অনেক কিছুকে বুঝায় এবং এটি ব্যাপক অর্থবোধক শব্দ জেহাদ শুধুমাত্র প্রচেষ্টাকেই শাব্দিকভাবে বলতে প্রচেষ্টাকেই বুঝায় সকল প্রকার প্রচেষ্টা আল্লাহর দিন নিজের জীবনে অথবা পরিবারে অথবা সমাজের জন্য বাস্তবায়ন করার জন্য এটা জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত বাকি কিন্তু এখানে জিহাদের যে চূড়ান্ত কথা মানে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে চূড়ান্ত জিহাদের যে দিকটি রয়েছে সেটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টি বলা হচ্ছে সেক্ষেত্রে মহিলাদের বইটা কিন্তু ফরজ নয় কয়েকজন মিলে একটা জেহাদ ঘোষণা করলেন ইসলামের জেহাদের জন্য সুস্পষ্ট বিধান আছে রাষ্ট্র করতে পারে সুস্পষ্ট কর্তৃপক্ষ থাকতে হবে সেখানে সেক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা মহিলাদের জন্য ফরজ নয় চূড়ান্ত যেটা সশস্ত্র জেহাদ তারা সহযোগী হিসেবে কাজ করতে পারে তারা কেন সহযোগিতা করতে পারে যদি মানে তাদেরকে সহযোগিতা করার সুযোগ দেয়া হয় তা কিন্তু যদি তাদেরকে নিষেধ করা হয় কোন принципе বিষয় আছে সেক্ষেত্রে তাদের জন্য অংশ গ্রহণ করা উচিত হবে না তো আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক জিহাদ প্রসঙ্গে আজকাল অনেক ব্যাখ্যা পাওয়া যায় ইসলাম কিন্তু জিহাদের বিষয়টিকে সুনির্দিষ্ট করেছে জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রচেষ্টা করা নিজের কূপ প্রবৃত্তির বিরুদ্ধ জেহাদ বা প্রচেষ্টা হতে পারে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ করা লেখা এটাও জেহাদ হতে পারে জেহাদ লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি অ্যান টিভি অনলাইনেও দেখতে পারেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালাম তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলোরা